নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগত। আমাদের শক্তি যোগের যে জ্ঞান আমরা জানছিলাম, শক্তি যোগের বিষয়, আজ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিনের তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার, এই তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবারের যে জ্ঞান মাতৃ স্তন্যের জ্ঞান, এই স্তন্যদায়ের জ্ঞান, এই স্তন্যদায়ের যত সমস্যা বা স্তন্যদায়ের যে কর্ম বা স্তন্যদায়কে ঠিক রাখার যে জ্ঞান, সেটি মাতৃশক্তি সাধনায় দুটি জায়গার কথা বলা হয়েছে। দক্ষিণ স্তন্য এবং বাম স্তন্য দু জায়গায় নিক্ষেপণ করা হয় সুদর্শন চক্রের দ্বারা, মাতৃপীঠের জ্ঞান শক্তিপীঠের জ্ঞানে। তা প্রথম দক্ষিণ স্তন্যটি পড়া হয়েছিল বলছে জলন্ধরে, যা বর্তমানে দিল্লি হতে হরিয়ানার দিকে যেতে হয়, পাঞ্জাবে অবস্থিত জলন্ধর। সেই জলন্ধরের জ্ঞানটা কি বলছে, এখানে দুজন ভৈরব ভৈরবী আছে, তাদের নাম বলছে ত্রিপুর মালিনী, দেবী ত্রিপুর মালিনী এবং ভৈরব ভীষণ। আরেকটি স্তন্য যা নিক্ষিপ্ত হয়েছিল, যা পড়েছিল কোথায়, বলছে রামগিরি বা চিত্রকূট পর্বত, বর্তমানে বিলাসপুর স্টেশন থেকে 3 ক্রোশ দূর, অর্থাৎ বিহারে কোন এক জায়গায়, বিলাসপুরের জায়গায়। সেখানে ভৈরব ভৈরবী কে, বলছে দেবী শিবানী আর ভৈরব হচ্ছে চন্দ্র। এই যে চারটে নাম আমরা জানলাম, এই চারটে নামের ব্যাখ্যা কি, বাইরের তত্ত্ব জ্ঞান কি আমরা জানবো। বলছে আমরা দেহতত্ত্ব জ্ঞানে যে জ্ঞানটা জেনেছিলাম, আমাদের দুই শক্তি, তাই আমাদের এই প্রণাম মন্ত্রটা ও মালো বাবাং নমঃ, ও মালো বাবাং নমঃ, ও মালো বাবাং নমঃ। একটা মাতৃশক্তি যা বাঁদিকে, একটি পিতৃশক্তি যার ডান দিকে, ঠিক একই রকম ভাবে পৃথিবীতে মাতা পিতা, আবার এই জগৎ মাতা জগৎ পিতা, এইভাবে আবার গুরুরূপী মাতা পিতা, এই শক্তি সাধনার জন্য এই প্রণাম মন্ত্র। ঠিক একই রকম ভাবে মাতৃশক্তির সাধনা করতে গেলে দু রকমের জ্ঞান দরকার হয়, একটি পিতৃশক্তি যাকে ভৈরব শক্তি বলা হয়েছে, একটি মাতৃশক্তি যা ভৈরবী শক্তি বলা হয়েছে। তাই প্রতিটি পীঠে, প্রত্যেকটি এই শক্তি পীঠে বলছে আপনার দুজন রয়েছেন, একজন ভৈরব রূপে একজন ভৈরবী রূপে। আবার আমাদের শরীরের অংশ জ্ঞানে দুইটি অংশ প্রত্যেকটি জায়গায় পাওয়া যায়, একটি ডান অংশ একটি বাম অংশ, বা একটি দক্ষিণ দিক একটি বাম দিক। বলছে এখানে মাতৃস্তন্যের দুইটি অংশ, একটি বা দিকে একটি ডান দিকে, এবং বা দিকে যে অংশ তার মধ্যে দুইটি অংশ আছে, একটাকে বলা হচ্ছে কি, যেখানে জলন্ধরে পড়েছিল সেখানে ভৈরবী, তার নাম দেওয়া হয়েছে কি, বলছে ত্রিপুর মালিনী এবং ভীষণ। বলছে যদি খেয়াল করেন মাতৃস্তন্যের দিকে, বলছে মাতৃস্তন্যের ডান দিকের তুলনায় বা দিকের মাতৃস্তন্য তা একটু সুডল হয়, তা একটু সুস্থ সবল হয়, তা একটু বড়ই হয়, যদি দেখেন আকার আকৃতি, তাই বলছে ভীষণ। এই ভীষণ হওয়ার কারণ কি, কারণ বলছে এখানের যে আমাদের সূক্ষ্ম অংশ শরীরে, সেটা ডক্টরে যারা করছেন তাদের এখানে যে মাতৃ গহ্বরের যে রন্ধ্রগুলো রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে স্তন্য রন্ধ্রগুলো যুক্ত হয়, যাকে স্তন্য তন্ত্রী বলা হয়, সেই তন্ত্রীগুলো স্ফীত হলে তার আকার আকৃতি ভীষণ হয়, এবং তার আকৃতি যদি দেখেন একটু বা দিকে তার আকৃতিটা বড়। তার এখানে ত্রিপুর মানে সেটা সৌন্দর্য হয়, তাই সুডলের কথা বলা হলো। বলছে যারা বিভিন্ন স্তন্য সমস্যায় ভোগেন তাদের জন্য কিছু তথ্য এখানে আছে, এবং যারা স্তন্য সমস্যায় ভুগছেন তারা এই দুই তীর্থপীঠ ভ্রমণ করে আসবেন, মাতৃশক্তি মাতৃদের যাদের সমস্যা আছে স্তন্যে, বা পিতৃদেরও কিছু যাদের সমস্যা আছে তারা এখানে যাবেন, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার যাদের হয়েছে, ক্যান্সার রোগে যারা আক্রান্ত হয়েছেন তারা এই দুই শক্তিপীঠ ঘুরে আসবেন, একটি জলন্ধর আরটা আছে চিত্রকূট, যাকে আমরা রামগিরি পর্বত বলে থাকি বা চিত্রকূট পর্বত বলে থাকি, যা বিলাসপুরে অবস্থিত আর একটি জলন্ধরে অবস্থিত, যা একটি পাঞ্জাব হরিয়ানার দিকে, একটি বিহার বা ঝাড়খণ্ডের দিকে বিলাসপুর।
বলছে এই দুই স্থানে মাতৃ স্তন্য করেছিল, সেই স্তন্যের যে সমস্যা বা স্তন্যের যে উন্নতি বা আমাদের স্তন্য শক্তি বা মাতৃদুগ্ধের যে জ্ঞান আমরা যদি জানতে চাই, এই অমৃতের সন্ধান যদি আমরা করতে চাই বা আমাদের শক্তির যে জ্ঞান মা আমাদের দিয়েছিলেন সেই জ্ঞানকে বৃদ্ধি করতে চান, তাহলে এই দুই শক্তিকে জানতে হবে। যারা তন্ত্র সাধনা করেন তাদের কাছে এর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে, আর সবকিছু ভিডিওতে বলা যায় না, সবকিছু সবসময় আলোচনা করা যায় না, তাই যার যেমন সমস্যা সেই সমস্যাগুলো জানতে গেলে আপনারা দুই তীর্থস্থান ভ্রমণ করে আসবেন। বলছে সাধারণভাবে যার দেহে সন্তানাদি হয়েছে, যেসব মায়েরা সন্তানাদি প্রসব করেছে, বলছে সকালবেলা উঠে বাচ্চাকে বা দিকে দুগ্ধ আগে পান করাতে, যদি ডান দিকে দুগ্ধ পান করান তাহলে কি হবে, এই দুই নামের সঙ্গেই আমাদের উন্নতি। তাই আমাদের অক্ষর ব্রহ্মের জ্ঞানটাই শ্রেষ্ঠ, আমাদের নামযোগটাই শ্রেষ্ঠ। এই নামযোগ যারা জেনেছে, নামযোগের সন্ধান যারা করতে পেরেছে অক্ষর ব্রহ্ম জ্ঞানে, তাই তাদের উন্নতি। আমাদের যত নাম শাস্ত্রগত ভাবে দেওয়া আছে সেখানেই তার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া আছে। বলছে ত্রিপুর মালিনী যাকে বলা হয়, বলছে আমাদের গঙ্গা যমুনা সরস্বতী ত্রিকূট বা ত্রিবেণী বা ত্রিপুরের যে জ্ঞান বলে ত্রি অংশের শক্তি যেখানে পাওয়া যায় সেটা মাতৃদুগ্ধের বা দিকে পাওয়া যায়, মাতৃদুগ্ধের বা দিকে পাওয়া যায়। আবার বলছে কি চন্ডাল জাত শক্তিশালী জ্ঞান তা ডান দিকে পাওয়া যায়। তাই বলছে একটা ত্রিপুর মালিনী আর একটা হচ্ছে বিশাল। বলছে সেই দুগ্ধ পান করলে প্রথম যদি সকালবেলা বাদিকে দুগ্ধ পান করে তাহলে তার ভেতরে শক্তিশালী বিশাল রূপের আকৃতির জ্ঞান সমৃদ্ধি হবে, ডান দিকে দুগ্ধ পান করে তাহলে তার পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে যেতে পারে সেই বাচ্চা সকালবেলা উঠে। আবার ঠিক উল্টো রাত্রের বেলায় ডান দিকে দুধ পান করতে হয়, বাদিকে দুগ্ধ তারপরে পান করতে হয়, সন্ধ্যাবেলায় যদি দুগ্ধ পান করতে বলে বলছে ডান দিকে আগে করো তারপরে বাদিকে। বলছে এই ডানে বানে মিলন যাকে আমরা কুলকুণ্ডলিনী জ্ঞান বলে থাকি, ডান দিক বা দিক, ঠিক আমাদের জন্ম স্থানও সেখানে, জন্ম প্রজন্মের জ্ঞান যারা জানতে চাইছেন বলছে সেখানে সেই জ্ঞানটা বলা হয়েছে। বলছে ডান দিকে নিঃশ্বাস গরম, বা দিকে নিঃশ্বাস ঠান্ডা, এই ডান দিকে নিঃশ্বাস যদি দিনের বেলায় চলছে কেন, শরীরকে ঠান্ডা করার জন্য, বা দিকে নিঃশ্বাসের গতিটা বেশি আছে কেন, বলছে রাত্রেবেলা শরীরকে গরম রাখার জন্য। এই দুটো বায়ু যদি সমান বায়ুতে চলে তখন বলছে শরীর শান্ত সমৃদ্ধি এবং চিত্তে শুদ্ধি, চিত্তে নিরোধ হবে, চিত্তে শুদ্ধি করা যাবে আর সচ্চিদানন্দে আনন্দের বৃদ্ধি হবে। এই ডানে বামের খেলাটাই হচ্ছে আমাদের জীবনের গতি, মনুষ্য তো জীবনের গতি, ডান দিক বা দিককে জানতে হবে। আর যারা ভাবছেন যে আমার তো এখন ডান দিকে চলছে না বা দিকে চলছে, বলছে দিনের বেলায় ডান দিকের গতি বেড়ে গেলে আপনার শরীর সুস্থ থাকবে না, সর্দি কাশির জ্বর হতে পারে। আবার রাত্রেবেলায় বাদিকের বেশি যদি নিঃশ্বাসের বেগ বেড়ে যায় তাহলে বলছে আপনারও সর্দি কাশির জ্বর হতে পারে। যদি বলা হয় শাস্ত্রগত ভাবে বিজ্ঞানসম্মত ভাবে প্রকৃতিগত ভাবে 3 ঘন্টা পর পর একটা করে সমান বায়ু যাকে আমরা প্রহরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের প্রহরটা পরিবর্তন হয়, এই দেহের মধ্যে একটা ঘড়ি বসানো আছে, যে ঘড়ি আমাদের রক্ত হৃৎপিণ্ড থেকে শুরু করে শ্বাস প্রশ্বাসের গতিকে সংযুক্ত করায়, সেই দেহগুলির সন্ধান যদি করতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতি আপনার হাতেই থাকবে। আর সেই চাবিকে পেতে গেলে গুরুর সন্ধান করতে হয়, সদ্গুরুর সন্ধানে থাকতে হয়। যারা নিজের দেহতত্ত্ব জ্ঞানকে পরতত্ত্ব এবং পরমতত্ত্বের জ্ঞান জানতে চান তখন সেই নারায়ণের প্রথম যে সত্য যুগের মহামন্ত্র দেওয়া রয়েছে, নারায়ণ পর বেদা নারায়ণ পর খা নারায়ণ পর গতি নারায়ণ পর মুক্তি নারায়ণ পর বেদা নারায়ণ পরক্ষরা নারায়ণ পর গতি নারায়ণ পর মুক্তি নারায়ণ পর বেদা নারায়ণ পরক্ষরা নারায়ণ পর গতি নারায়ণ পর মুক্তি। তা আমরা যে শক্তিপীঠের মাতৃস্তন্যের কথা বলছিলাম ঠিক একই রকম দুইটি অংশ, একটা ত্রিপুরা মালিনী ত্রিপুর মালিনী আর একটা হচ্ছে বিশাল ভৈরব হচ্ছে বিশাল। যদি স্থানগত ভাবে দেখেন পাঞ্জাবে তাদের শক্তিশালী, তারা বীর পুরুষ, তাদের শরীর বিশাল আকৃতির, সে মাতৃ বলুন আর পিতৃ বলুন। আর ত্রিপুর মালিনী বলে ত্রিপুরে যা যেরকম সুন্দর ব্যক্তি যেখানে আছে তো সেরকম সৌন্দর্য পাঞ্জাবিরা পায়, তারা লম্বা চওড়া থেকে সুস্থ সবল হয়,
আর খেতে না পারলেও তারা লম্বা চওড়া সুস্থ সবল, সেই নামগুলো এইভাবেই বিশ্লেষণ করা আছে, যে নামের সঙ্গে আপনি প্রকৃতির বৈশিষ্ট্য পাবেন, এই দেহ প্রকৃতির বৈশিষ্ট্য পাবেন, আবার এই পরম প্রকৃতির বৈশিষ্ট্য পাবেন, তাই আমাদের নামযোগ শ্রেষ্ঠ। ঠিক একই রকম ভাবে যদি ডান বক্ষের দিকে দেখি, যেখানে পড়েছিল ডান মাতৃ ডান স্তন্য, বলছে বিলাসপুরে, সেখানে ভৈরবী কে? সেখানে ভৈরব বলছে শিবানী, দেবী শিবানী হচ্ছে ভৈরবী, ভৈরব হচ্ছে চন্ড। যদি দেখেন বিহারীদের মায়েরা একটু সুন্দর শিবানীর মতোই হয়, রূপের গুণে শিবানীর রূপ যেটা সেই রূপের মতনই হয়, কিন্তু তার পুত্ররা তার ছেলেরা কেমন হয়? বলছে চন্ডালের মতো হয়, তারা চন্ড, তাই ভৈরব হচ্ছে চন্ড, তাদের রাগ ক্ষুদ্রতা, তাদের মুখ শুকনো, একটা চন্ডাল যেমন থাকে। চন্ডাল কাকে বলা হয়? বিশেষ করে যারা শ্মশানে ঘুরে বেড়ায়, বিশেষ করে যারা নোংরা কাজ করে বেড়ায়, যাদের উগ্রতা সবসময় থাকে, তাদেরকে চন্ডাল বলা হয়। বলছে বিহারীদের একটু চন্ডাল ভাব আছে, প্রকৃতিগত ভাবে আছে, তাকে ধরতে গেলে বলছে এই চন্ড, তাকে ভৈরব তত্ত্ব জানতে হবে, আর ভৈরব তত্ত্ব জানলে তাদের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, তাই তারা বেশিরভাগই ভোলানাথের শিষ্য, ভোলানাথের জ্ঞানী রয়েছে বর্তমান যুগে। যদি দেখেন আবার বাকে বিহারীও বলা হয়েছে, যখন শাস্ত্রগত ভাবে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান পাবেন তখন সেখানে বাকে বিহারী বলা হয়। বাকে বিহারী কি? সেই তত্ত্ব জ্ঞান কৃষ্ণ তত্ত্ব জ্ঞানে যখন জানবেন তখন জানানো হবে নামযোগে। কিন্তু এখন যে মাতৃস্থানের ডান দিক বা দিকের কথা বলছিলাম, যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তাদের কি করা উচিত? যেসব মায়েদের ব্রেস্ট ক্যান্সার সমস্যায় ভুগছেন বর্তমানে, বেশিরভাগ ডাক্তারের কাছে এই সমস্যাটা দেখা যায়, বিভিন্ন ক্যান্সার রোগী যারা রয়েছেন তাদের এই সমস্যায় দেখা যায়। ট্রেনে একটা পর ভারতের বর্তমানে একটি ট্রেনও আছে ক্যান্সার ট্রেন নামে, তো সেখানে বেশিরভাগই ব্রেস্ট ক্যান্সারের সমস্যায় মায়েরা ভুগছে, তো তাদের জন্য কি করণীয় আছে? বলছে প্রথম নিয়ম, তাকে সাত্ত্বিক আহার করতে হবে, বেশি পরিমাণে শাকসবজি আহার করতে হবে। দ্বিতীয় নিয়ম, তাকে কপালভাতি ভস্তিকা অনুলম বিলম করতে হবে। তৃতীয় নিয়ম, হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, হরিনাম ষোলমালা জপ করতে হবে। চতুর্থ নিয়ম, মালবাবার তত্ত্ব জ্ঞানে সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানে দীক্ষা মন্ত্র নিয়ে একটি মন্ত্র জপ করতে হবে, সেই মন্ত্র জপ করলে আপনার যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাদের 3 মাস অর্থাৎ 108 দিনের জ্ঞানে তারা সুস্থতা পাবে। যদি তা একটু বেশি পরিমাণে হয় তার 3 বছর 1008 দিনের তত্ত্ব জ্ঞানে তারা পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। যারা ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাদের এই তত্ত্বগুলোকে যদি জানতে চান, যদি তার আপনাদের ওই রোগগুলোকে নিরাময় করতে চান, সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের বিকাশের সঙ্গে থাকুন, আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকুন, আমাদের ঋষিতত্ত্ব জ্ঞানের সঙ্গে থাকুন। তাই বলছে যদি আপনাদের যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে বা স্তন্যের সমস্যা হয়ে থাকে বা স্তন্যজাত কিছু জ্ঞান আপনারা অর্জন করতে চান, তাহলে আপনাকে সেই 2 তীর্থস্থান ঘুরে আসতে হবে, 1 জলন্ধর 2 বিলাসপুরে। আর যদি সেখানে ঘুরতে না যেতে পারেন, যদি আপনার স্তন্যের সমস্যার কোনো সমাধান চান, তাহলে আমাদের স্বয়ংবল গুরুকুল সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের বিকাশের সঙ্গে থাকতে হবে 108 দিন, সাধারণভাবে বললে 3 মাস, তারপর 1008 দিন, একটু বেশি বৃহৎভাবে যাদের সমস্যা আছে তাদের জন্য 1008 দিনের জ্ঞান অর্থাৎ 3 বছরের জ্ঞান। 3 বছর যদি সঙ্গে থাকে আপনার ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণভাবে নির্মূল করা যাবে। তাই আমাদের সঙ্গে থাকুন, স্বয়ংবর গুরুকুলের সঙ্গে থাকুন, নিত্য তথ্য আমাদের সৎসঙ্গ হয়, সেই সৎসঙ্গের জ্ঞানের বিকাশের সঙ্গে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। ॐ सर्वे मंगला मंगले शिवे सर्वात् साधिके शरणैतयं वाके गौरी नारायणे नमस्तुते। ॐ नमो भगवते हरि नारायणे नमः। ॐ नमो भगवते हरि नारायणाय नमः। ॐ नमो भगवते हरि नारायणाय नमः।